কোন সরকারের আমলে কেউ বলতে পারবে বুকে হাত দিয়া যে রডের বদলে এই উন্নয়ন কাজে রডের বদলে বাঁশ দিয়া কাজ হয়েছে? একমাত্র আওয়ামী লীগের আমলে হয়েছে, ঠিক আওয়ামী লীগের আমলে হয়েছে। এই সরকার জনগণকে বাস দেওয়ার জন্য আসছে, উন্নয়ন না উন্নয়নের বাস। আর ওনারা দেখাইতেছে এই রকম বিশাল বিশাল উন্নয়ন করতেছে। আর বাবা উন্নয়ন করতেছ কার টাকায়? কার টাকায়? আবার নিজের চলে না, আর ওরা ধার কর্জ করে আয় না, ধার কর্জ করে আয় না, ফুটানি করবে ওই কর্জার টাকায়। আগে 20-25% নিজেরা খায় ফেলাবে, আর এই টাকার 100 ভাগ, একশো ভাগ আজকে দরিদ্র জনগণকে শোধ করতে হবে, শোধ করতে হবে। বলে আমরা বিএনপির আমলে কয় টাকার বাজেট ছিল, এখন নাকি অনেক বড় বাজেট। আরে বাবা অনেক বাজেট যে করছো, বিএনপির আমলে ব্যাংকে ঋণ কয় টাকা আসছিল? আর এখন তোমরা ক্ষমতা আসার পরে ব্যাংকের ঋণ কত হাজার হাজার কোটি টাকা হয়েছে, সেই হিসাবটাও তো দিতে হবে। বিদ্যুৎ বিদ্যুৎ দিতে পারে না, বিদ্যুতের টাকা জমা দেওয়ার সাথে সাথে 15% টাকা ব্যয় আজকে সরকার কাজে নেয়। আজকে যে বাস চলাচল করে, গাড়ি চলাচল করে, তাতে বিভিন্ন জায়গায় টোল দিতে হয়, এই সমস্ত টাকা কই যায়? জনগণের থেকে জনগণের ভোগান্তি বাড়াইতেছে। আরে বাবা আমার যদি 10 টাকা থাকে আমি 10 টাকাই খরচ করবো, আমি 1000 টাকা খরচ করিয়া ওই ঋণের বোঝা কেন আমি মাথায় নেব? আমার যখন উন্নয়ন করা দরকার আমার টাকা দিয়ে যা পারবো আমি সেটাই করবো। আর হাজার হাজার কোটি টাকা ওনারা বিদেশ থেকে আনতেছেন, তার টাকা আনলেই লাভ। টাকা আনার সময় একটা পার্সেন্টেজ পকেটে ঢুকে, আমার যখন কাজ হবে তখন আওয়ামী লীগের নেতা কর্মীরা কাজ করবে, সেই সময় একটা পকেটে ঢুকবে। মন্ত্রী এমপিদের পার্সেন্টেজ দিতে হবে, অর্থাৎ 100 টাকায় কাজ করতে জায়গায় 40 টাকাও কাজ হয় না। আপনারা দেখছেন আজকে সাধারণ রিক্সাওয়ালা শ্রমিক যারা আছেন, এই বাসে যারা চলাচল করেন, মধ্যবিত্ত পরিবার যারা 15-20 হাজার টাকা ইনকাম করেন, আমাদের এই পুলিশ ভাইয়েরা যারা আছেন, সাধারণ সেপাহীরা, এই টাকা দিয়ে একটা পরিবার চলে না, চলে না। আজকে তাহলে কি চুরি করে চলবে? আজকে কি ঘুষ খাবে? আজকে শেখ হাসিনা এই দেশের মানুষকে মিথ্যাবাদী বানায় দিছে, মিথ্যাবাদী বানায় দিছে। মিথ্যা কথা বলা ছাড়া চাকরি থাকে না, অন্যায় করা ছাড়া। এই যে পুলিশ ভাইদেরকে বাধ্য করে বিএনপির নেতা কর্মীদেরকে মিথ্যা মামলে দেওয়া ধরো, ঠিক আজকে আজকে মন্ত্রীরা আবার আমল তামল বলা শুরু করছে যে এখন বিএনপি নাকি উল্টা পাল্টা কথা বলছে। কোন কথাটা উল্টা পাল্টা বলছে? কোন কথাটা উল্টা পাল্টা বলছে? আজকে আমেরিকাকে আমেরিকার লোকে মনে বাংলাদেশ যুদ্ধ করবো এমন একটা অবস্থা। আরে বা তুমি হাসিনা পারলে আওয়ামী লীগকে নিয়ে যুদ্ধ করো, আমার জনগণকে কেন সেটা ঠেলে দিচ্ছ? আমরা তো এটা চাই না। আজকে আমেরিকা ইউরোপ কেন না, যদি গার্মেন্টস বন্ধ করে দেয়, গার্মেন্টসের আজকে আমাদের যে সমস্ত দ্রব্য তারা নিয়ে যায়, যদি বন্ধ করে দেয় লক্ষ লক্ষ শ্রমিক আজকে বেকার হয়ে যাবে, আমাদের অর্থনীতি দশ স্তম্ভে। বলে যে আমি আমেরিকা যাব না, আরে আপনি আমেরিকা যায় না তাতে আমার কি আসে যায়? কিন্তু হাজার লক্ষ লক্ষ বাংলাদেশি মানুষ আজকে আমেরিকা ইউরোপে বসবাস করে, তাদের কি অবস্থা হবে?
তাদের টাকায়, বিদেশ থেকে গার্মেন্টসের টাকা, আর বিদেশে আমাদের শ্রমিক কর্মচারী যারা আছে তাদের রেমিটেন্স দিয়ে আজকে আপনি বাহাদুরি করতেছেন। আর তাদেরকে বলেন ওইখানে যাওয়ার দরকার নাই। তাই বলবো ভাইয়ের আমার, আজকের এই সংগ্রাম বেগম খালেদা জিয়ার সংগ্রাম না, তারেক রহমানের সংগ্রাম না, এই সংগ্রাম আপনার আমার সবার। দেশটারে 12টা বাজায় দিছে, জানে যে দেশের মানুষ আওয়ামী লীগকে ভোট দিবে না, এই কারণে তারা বলে যে বিএনপি ছাড়াই তারা নির্বাচন করবে। এইবার কি এত সোজা হবে? না, আমরা বলছি গতবার গত দুটি নির্বাচন এই প্রশাসন পুলিশ তাদের সহযোগিতায় নির্বাচন করছে, এইবার কিন্তু আর প্রশাসন পুলিশ তাদেরকে সেই ব্যাপারে সাহায্য করবে না। তাই আওয়ামী লীগ ধরা খেয়ে গেছে, ধরা খেয়ে আর উল্টা পাল্টা বলা শুরু করছে। আমি বলবো আওয়ামী লীগই আগামী নির্বাচন বানচাল করতে চায়, বিএনপি নির্বাচন চায়, বিএনপি মানুষের ভোট চায়। তবে ওই ভোট কোনোভাবে ওই শেখ হাসিনা প্রধানমন্ত্রীর চেয়ারে বসে থাকা করবে, সেই ভোট বাংলাদেশে হবে না। কেন এত সব এত উন্নয়ন করছেন, মানুষের ঘরে ঘরে উন্নয়ন পৌঁছায় দিচ্ছেন, মানুষ তো আপনার উপরে খুশি হবে, তাহলে মানুষের ভোটে ভয় পাচ্ছেন? আমরা তো বলি নাই বেগম খালেদা জিয়ার ক্ষমতা দেন, আপনিও ক্ষমতায় থাকবেন না, বিএনপিও ক্ষমতায় থাকবে না, নিউট্রাল একজন ক্ষমতায় থাকবে, তারপরে পাবলিক ভোট দিবে। গত দুইটা নির্বাচনে যারা নতুন ভোটার হয়েছে কেউ ভোট দিতে পারে নাই, ঠিক কেউ ভোট দিতে পারে নাই। তাই ভাই আমার আমি বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। আজকে রবির অপরাধটা কি, রবির কি অপরাধ? দানমন্ডি ছাড়ায় দানমন্ডিতে আমরা পদযাত্রা দিয়েছিলাম, সেই পদযাত্রা আমরা শেষ করলাম সায়েন্স ল্যাবের কাছে এসে, সেইখানে শেষ করার পরে পুলিশের অফিসার বলেছে আমাদের কাছে রেকর্ড আছে, পুলিশের অফিসার বলেছে ওইখানে ব্রিফিংয়ে যে ভালোভাবে শুরু হইল, ভালোভাবে শেষ করলো। ওই দিন গয়েশনদার ছিলেন আমাদের প্রধান অতিথি দাদা, আমরা পুলিশ বলল যে সব কেন্দ্রীয় নেতারা ভালোভাবে শেষ করে চলে গেল, তারপরে কোথার থেকে কি হইল, ওই যে কোথার থেকে কি হইল ওইটার আওয়ামী লীগের পাঞ্জারা সেই দিচ্ছে, আওয়ামী লীগের পাঞ্জাদের ধরতে পারলেন না, আমাদের সবার নামে মামলা দিলেন। আরে বাবু ঈশ্বরচন্দ্র রায় সাবেক মন্ত্রী, বিএনপির হায়েস্ট কমিটির মেম্বার, তিনি কি ওই দিন কি ঢিল মারতে গেছে? কোনো গাড়িতে ঢিল মারছে? তারে মামলা দিছে, আমাদের সবাই মামলা দিছে। রবি মিছিল শেষ হওয়ার পরে সবাই সেখান থেকে ডিসপাস করছিল, তাড়াতাড়ি চলে যাওয়ার জন্য ডিসপাস করছিল, তারে গ্রেপ্তার করছে। এবং এখনো আমি ওই জোনে ডিসি সাহেবকে বলেছি পরশুদিন, আমাদের সবার নামে তিনটা মামলা দিছেন, রবির দুই মামলা অফিসিয়ালি শো করেছেন, রবির মামলা এখনো শো করেন নাই কেন? ডিসি সাহেব আপনাকে আমি বলেছি, আমি জনতার সামনে জানতে চাই, যদি সেই মামলা এখনো শো না করেন তাহলে রবির জামিন হওয়ার পরে যদি সেই মামলা দেখান তাহলে আমরা বলব কিছু কিছু পুলিশ অফিসারও সেই আমরা বলতে চাই, আমরা কারো সাহায্য চাই না, কেউ ক্ষতি করুক সেটাও চাই না। আমি আমার বক্তব্য শেষ করে এখন আমি অনুরোধ করবো আমাদের প্রধান অতিথি স্থায়ী কমিটির সদস্য বাবু গণেশ্বরচন্দ্র রায়।